হ্যাঁ শুনতে পাচ্ছেন বলেন আচ্ছা হ্যাঁ সেটা হচ্ছে শুনতে পাচ্ছেন ঠিক আছে তো আমি ਆਪਣা অনুষ্ঠান শুনি এবং বেশ কিছু লেখাও আমি পড়েছি हेलो আচ্ছা তাহলে প্রশ্নটা করেন ভাই প্রশ্নটা করেন হ্যাঁ সেটা হচ্ছে যে আমরা দু একটা জিনিস জানা ছিলটা থেকে আপনি স্টপ নিজেকে স্টপ না করে আপনি তা বলে যান হ্যাঁ আপনি নিজেকে থামায় না নিজেকে স্টপ করে কথা আপনি এক কাজ হ্যাঁ সেটা হচ্ছে যে ওকে ওকে সেটা হচ্ছে হযরত মুহাম্মদের এই ইসলাম ধর্ম প্রবর্তনের আগে যাহার নাম এবং বেহেস ইত্যাদির কনসেপ্ট কি ছিল হ্যাঁ এগুলো সবই কনসেপ্ট ছিল আপনি সংসদ ডট কমে ঢুকে একটা লেখা আছে ইসলামের জুডিও খ্রিস্টান এবং পত্তলিক ভিত্তি এই লেখাটা একটু ভালো করে পড়েন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এছাড়া আর একটা জিনিস আমি ইসলামিক অনেক বই পড়েও দেখেছি যে তাতে হজরত মোহাম্মদের যে সমস্ত ইসলামিক রীতিনীতি ইত্যাদি ঠিক সেই সময়ের মধ্যযুগীয় আরব দেশগুলোর যে সমস্ত কালচার তারই সম্পূর্ণ প্রভাব হ্যাঁ সেটাই এখানে লক্ষ্য করে আর সেটাই আমিও আমার ভিতরে দেখিয়েছি যে পুরোটাই হচ্ছে একটা খিচুড়ি ইসলাম ধর্ম হচ্ছে অন্য ধর্মগুলোর একটা খিচুড়ি আচ্ছা আরেকটা জিনিস আমি আমি যদিও একটা মুসলিম ফ্যামিলিতে আমার জন্ম কিন্তু আমি ছোটবেলা থেকে রামকৃষ্ণ মিশন আমি চোদ্দ বছর কাটিয়েছি সেখান থেকেই আমার পড়াশোনা এবং এখন আমি একটা স্কুলে শিক্ষকতা করি এবং সেই স্কুলে শিক্ষকতা করার ফলে ছেলেদের মধ্যে আপনি হয়তো ভালো জানবেন বা আমরা সবাই জানি যে যে কোনো ধর্মীয় কোনো ব্যক্তি সে যে কথাগুলো বলতে থাকে আমাদের সমাজের মানুষ বা ছেলে মেয়েরা সেটাকে অনেক বেশি আগ্রহ সহকারে সেটাকে গ্রহণ করে এবং সেটাই তারা সবচেয়ে বেশি নিতে থাকে এবং আরেকটা জিনিস আমি দেখেছি আমি বাংলাদেশে একবার একবার গেছিলাম বা বাংলাদেশের আরো এরকম ইসলামিক অনুষ্ঠানগুলো দেখে আমার মনে হয়েছে বা আমার এমনি আহ আশেপাশের যে সমস্ত আ লোকজন যারা ইসলাম ধর্ম প্রচার করে পরিবারের বা ফ্যামিলির সেই লোকটাই এই রকম ইসলাম প্রচারক হয় যারা লেখাপড়াতে কম বদমাস তারাই যায় এবং পরবর্তীকালে তারাই এসে প্রচার করে এবং সেই প্রচারের ক্ষেত্রে তাদের মধ্যে সততা বা সঠিক বা জানার যে অংশগুলো অনেক কম থাকে কারণ যেহেতু ছোটবেলা থেকেই তার এই সমস্ত প্রভাবগুলো কম সেই জন্য ধর্মের ব্যাখ্যার ক্ষেত্রে অনেক বেশি অসঙ্গতি রোধ করে আচ্ছা ঠিক আছে আপনার মতামত আমরা শুনলাম আশিক বাসের আহমেদ ভাই আমরা আজকে লাইভটা শেষের দিকে নিয়ে যাচ্ছি আপনি আরেকদিন আমাদের সাথে যুক্ত হয়েন এবং তার আগে আমাদের লেখাগুলো একটু পরে এসেন তাহলে আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে মানে না আপনার খেয়াল রাখা সম্ভব হচ্ছে না ভাই আপনাকে আমি বিদায় জানাচ্ছি আপনার এখান থেকে বস 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 অনেক শব্দ হচ্ছে আমি শেষ একজনকে যুক্ত করব শেষ একজনকে যুক্ত করে আমরা লাইভটা শেষ করে দিব আজকে আহ একজন কি যুক্ত করব তাহলে সাদিয়া খান আপনাকে যুক্ত করেছে আপনি বলেন তাহলে হ্যালো ভাইয়া কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলেন তাহলে আপনি কি গত কত কাল যুক্ত হয়েছিলেন হ্যাঁ ভাই আমি তো গত কত কাল না পরশু মেবি আর তার আগের দিন যেটা আপনার সাথে যে আমি কথা বলেছিলাম হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে বলেন বল হ্যাঁ ভাই আসলে ভাই আমার না মানে আমি রিসেন্টলি একটা জিনিস পড়েছি সেটা হলো ভাই একবার হলো কোনো একটা ট্রাইব আমি জাস্ট আহ একটু আমার কাছে লেখা আছে আমি একটু দেখে বলছি আহ মানে হাদিসে এরকম একটা আছে কোনো একটা ট্রাইব যারা হলো মদিনায় মুভ করেছিল যখন মোহাম্মদ মদিনায় ছিল তখন হলো তাদের ক্লাইমেট চেঞ্জ এর কারণে তাদের হেলথে কোনো একটা ইস্যু পড়েছিল তাদেরকে উটের পেশাব খেতে বলছিল মুহাম্মদ এবং ক্যামেরা এটা তো বলতে চাচ্ছেন হ্যাঁ তো হ্যাঁ বলেন ঠিক আছে বলেন এইটা এই হাদিসটা কি সত্যি মানে

আল্লাহ রবী সাল মূর্তের দুধ ও মূত্র খেতে এটা স্বাভাবিক সব সবাই জানিয়ে দেয় দেয় এটা দিয়েছেন যারা অসুস্থ তাদের জন্য তো ওটা দুধ খাত সমস্যা হচ্ছে মূত্র নিয়মের কথা মূত্র নিয়মের যত মাথা ব্যথা বিশেষ করে নাসিদ দিতে মাথা ব্যথা তো ওনাদেরকে জিজ্ঞাসা করুন আপনি কি খেতে চান আপনি তো মরা মুরগিও খেতে চান আপনার মরা মুরগি মরা প্রাণী শুকর এগুলো আপনার খেতে কোনো সমস্যা হয় না কিন্তু যেটা সুলাশাম ওষুধ হিসেবে খেতে বলেছেন মূ্র একে ওটের মূত্রকে সেটাকে আপনাকে সমস্যা শুনে রাখুন ওটের মূত্র সবাই নাফাক না আপনার কাছে মনে হচ্ছে যে আপনি বলছেন ইমাম আবহাওয়া রামতুল আলী তিনি বলেছেন যে তিনি সত্যি তার মাঝে শুধুমাত্র এটাকে তারা আখাফ না গেছে সবসময় হালকা বলেছেন করেছে অন্য মাঝাবিটাকে নাফাক বলা হয়নি তারা বলেছেন যে এটা যে সমস্ত প্রাণী দুষ্ট খাওয়া যায় সে সমস্ত প্রাণীর মূত্র নাফাক নয় তবে সেটা হচ্ছে কটু অর্থাৎ সেটা দুচিত না যে মানুষ খায় না তো তিনি যে যেটা খেতে পারছেন সেটা রোগের কারণে এটা খেতে বলেছেন রোগের কারণে নাফাক খেতে পারেন এটা নাফাক না এটা হচ্ছে অর্থ হচ্ছে রোগের কারণে আপনি এটা

আমরা দেখলাম যে উঠে পেশাক খাওয়ার খাওয়াটা ইসলামের হালাল একটা বিষয় এটাতে এটা খেতে পারবে কেউ চাইলে খেতে পারবে খাওয়ার জন্য জোর জবরদস্তি নাই কোন কিন্তু কেউ যদি খেতে চায় খেতে পারবে ওষুধ হিসেবে খেতে পারবে তো তো এখানে একটা হাদিস পুরি হাদিসটা হচ্ছে বুকানিশ্বরী তাওহিদ পাঁচ হাজার নম্বর হাদিস আনাস থেকে বর্ণিত কতক লোক রোগ আক্রান্ত আহ কতক লোক রোগে আক্রান্ত হয়েছিল তারা বললো হে আল্লাহর হাসলাম আমাদের রাষ্ট্রীয় দিন আমাদের খাদ্য দিন অতঃপর যখন তারা সুস্থ হলো তখন তারা বললো মদিনার বায়ু ও আবহাওয়া অনুকূল নয় তখন তিনি তাদেরকে তার কতগুলো উঠ নিয়ে হাররা নামক জায়গা জায়গায় থাকতে দিলেন এরপর তিনি বললেন তোমরা এগুলো দুধ পান করো যখন তারা আরোগ্য হলো তখন তারা নবী সাল্লাহামের রাখালকে হত্যা করে ফেললো এবং তার উঠগুলো হাঁকি নিয়ে চললো তিনি তাদের পশ্চাতে ধাওয়াকারীদের পাঠালেন এরপর তিনি তাদের হাত পাকিয়ে দেন এবং তাদের চক্ষু গুলাকে দেন মানে হাত পা হাত পা কেটে প্রত্যেকটা লোকের ওই গোত্রের প্রত্যেকটা লোকের হাত এবং পা দুইটা হাত দুইটা পা কেটে দেন এবং তাদের তাদের হয় যে ঢুকায় দেয় জিনিস পুরে বর্ণনাকারী বলেন আমি এক ব্যক্তিকে দেখেছি সে তার জীব দিয়ে মাটি কামড়াতে থাকে অবশেষে মারা যায় মানে খুবই বিভৎস ভাবে মারা হয়েছে এই লোকগুলাকে হ্যাঁ তারাও একটা অপরাধ করছে তারাও একটা অপরাধ করছে সেটা ঠিক যে তারা একটা রাখালকে হত্যা করছে এবং উটগুলাকে চুরি করছিল কিন্তু তার মানে তো এটা না যে তাদেরকে এইভাবে অত্যাচার অমানবিক অমানবিক ভাবে তাদেরকে মারতে হবে মানে বিচার তো কখনো অমানবিক হতে পারে না আচ্ছা এই হাদিসটা আরেক জায়গা থেকে পরি মিশকাত শরীফের 3539 নম্বর হাদিস দেখেন এখানে কি বলা হচ্ছে অতঃপর তাদেরকে ধরে আনা হলে তাদের দুই হাত ও দুই পা ফেললেন এবং তাদের চোখ পুরে দিলেন তারপর তাদের রক্তক্ষরণ স্থলে দাগালেন না যাতে তারা মৃত্যুবরণ করে অপর বর্ণনাতে আছে লোকেরা তাদের চোখে লৌহ শলাকা দিয়ে মুছে দিল মানে লৌহ শলাকা ঢুকায় দিয়েছে অন্য বর্ণনাতে আছে তিনি সাল্লা লৌহ সালাকে আনার হুকুম করলেন যাকে গরম করা হলো এবং তাদের চোখের ওপর মুছে দেওয়া হলো মানে ঢুকা গরম গাড়ি ঢুকা দেওয়া হইলো অতপর তাদেরকে উত্তপ্ত মাটিতে ফেলে রাখলেন তারা পানি চাইলো কিন্তু তাদেরকে পানি পান করানো হয়নি পরিশেষে তারা করুণ অবস্থায় মৃত্যুবরণ করলো আরেকটা বর্ণনাতে আছে এটা হচ্ছে মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন বিয়াল্লিশশো সাত আহ হাত পা কর্তন করা হলো তপ্ত লৌহা চোখে প্রবেশ করানো হলো তারপর রোদে নিক্ষেপ করা হলো অবশেষে তারা মারা গেল মানে খুবই বিভৎস তাদেরকে হত্যা করছে আর সেটা না করলে পর একটা বিচার ব্যবস্থা তো কখনো এই রকমের অমানবিক বর্বর হতে পারে না এটা তো খুবই মর্মান্তিক মানে একটা অপরাধী অপরাধ করতে পারে অপরাধীটা হয়তো খুব নির্মম ভাবে কাউকে হত্যা করছে এটা অপরাধী করতে পারে কিন্তু আমি যখন বিচার করছি আমি তো সেই লেভেলে নামতে পারবো না আমি তো যদি সেই লেভেলে তাদের উপর অত্যাচার করি তাহলে তো আমার আর এই ক্রিমিনালের মধ্যে কোন আজের মধ্যে কোনো পার্থক্য থাকলো না আমি তো তাই সেই ক্রিমিনালের সাথে ক্রিমিনালের মতো আচরণ করতে পারি না তার দরাজী হত্যা করেছে সেটা তো আমি করতে পারি না এটা তো যে কোনো একজন স범 মানুষের মাথাতে ঢুকবে কিন্তু যারা অশুভ বর্বর তারা ভাবে যে এইও যেভাবে করছে ওরও সেভাবে মারতে হবে এটাই কনসেপ্ট মানে আর ভাই ওই যে একটু আগে যে একটা ভাইয়া কোশ্চেন করছিল যে মানে সমকামিতা কেন হলো রিলিজিয়ানে নিষেধ সেটা হলো আমি বলতে পারি অ্যাব্রাহামিক রিলিজিয়ান একটা নিষেধ কেন কারণ অ্যাব্রাহামিক রিলিজিয়ানের শুরু থেকে অ্যাব্রাহামিক রিলিজিয়ানের যে কনসেপ্টটা সেটা হলো গড ম্যান ক্রিয়েট করছে এন্ড দেন ম্যান থেকে ওম্যান ক্রিয়েট করছে যেন ওম্যান ম্যানের কাছে সাবমিট করে এন্ড লেটার তারা মানে পৃথিবীতে অনেক বাচ্চা পৃথিবীতে যখন পাঠায় যে ফল খেলো তারপর তারপর যেন তারা বাচ্চা প্রডিউস করতে পারে সো মেকিং লাভ এই কনসেপ্টটা শুধু পৃথিবীতে আসার পর হয়েছে যখন ওরা গার্ডেন অফ ইডেন তখন এই কনসেপ্টটা ছিল না যে মেক লাভ আই মিন সেক্স করার তো ওই কনসেপ্টটা শুধু এই কারণেই আছে যেন তারা বাচ্চা প্রডিউস করতে পারে তো অ্যাব্রাহামিক রিলিজিয়ানে এটা সমকামিতা নিষেধ কারণ হলো সমকামিতার যে ওরা মেক লাভ মেয়ে করে সেই ক্ষেত্রে ওরা কোনো বাচ্চা কনসেপ্ট মানে বাচ্চা হয় না বা বংশ বিস্তার করতে পারে না অ্যান্ড আব্রাহামিক রিলিজনে এই বিষয়টা এক্সেপ্টেড শুধু বাচ্চা মানে বংশ বিস্তার করার জন্য আদারওয়াইজ ওরা এই জিনিসটাকে একটা খুবই কি বলবো নোংরা জিনিস হিসাবে দেখে মানে এটা করলে ওরা হল অপবিত্র হয়ে যায় এরকম একটা বিষয় শুধু এরা বাচ্চা প্রডিউস করার জন্য এই জিনিসটা ওকে হিসাবে এক্সেপ্ট করে অ্যাব্রাহামিক রিলিজনের এই কনসেপ্ট অ্যাকচুয়ালি একদম ঠিক আছে আপনার সাথে পুরোপুরি কিন্তু

তাহলে সবাইকে অনেক ধন্যবাদ লাইভটা শোনার জন্য আজকে অনেকক্ষণ আমরা তিন ঘন্টা আট মিনিট লাইভ করে ফেললাম নেক্সট লাইভ আমি কয়েকদিন পরে করব কারণ হচ্ছে কি আমি একটু অন্য শহরে যাচ্ছি ঘুরতে ফিরে আসলে আবার আমরা করব নিশ্চয়ই আপনাদের সাথে আরো কথা হবে আরো আলোচনা হবে আরো বিতর্ক হবে বিতর্ক চলতে থাকুক বিতর্কগুলো চলতে থাকবে যেন বিতর্ক গুলা চলতে থাকে সেটাই আমরা চাই যে মানুষ চিন্তা করুক মানুষ যুক্তি নিয়ে নতুন নতুন যুক্তি নিয়ে আসুক নতুন নতুন ধারণা নিয়ে আসুক এটাই নতুন নতুন পড়ালেখা করুক বাসায় বসে বসে আমাকে আসি পেয়ে কিভাবে ভাঙা জবাব দেওয়া যায় সেটা জন্য বাসায় বসে বসে করুক যাচাই করে দেখুক এইটাই আমি চাই এটাই আমাদের লক্ষ্য যে আমরা চাই মানুষজনের যাচাই করু করে কোনো একটা জিনিসকে অন্ধবিশ্বাস না করে যাচাই করে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে সবাইকে শুভরাত্রি আহ বিদায়